Rafu. তোমরা একে একে এসে হোমওয়ার্কের খাতাগুলো জমা করে যাও। করেছি তো, কেন তুই করিস নি? না রে, পারিনি তো করব কি করে? কিন্তু এখনকার মতো স্যারের হাত থেকে বাঁচি কি করে বলতো? পাপাই চল, খাতাটা জমা দিয়ে আসি। হ্যাঁ রে চল। আরে পাপ্পু আমার জেদে নেই, খাতাটা খাতা নিয়ে এগিয়ে যাচ্ছি। কি হয়েছে রে, পায়ে কিভাবে লাগলো? ঠিকই তো রাফু, তুমি তো এত দুষ্ট ছিলে না আগে। এদিকে এসো, এসো এদিকে। ক্লাস শেষ হওয়া অবধি তুমি দাঁড়িয়ে থাকবে। চিন্টু, ব্যথাটা কমলো? না স্যার, ভীষণ ব্যথা করছে। ঠিক আছে ঠিক আছে, তুই বরং সিক রুমে গিয়ে একটু রেস্ট নে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি তোকে ছাড়বো নাকি? ছাড়া না, মজা বার করছি তোর। রাফু, একটা কিছু করতেই হবে, চিন্টুর এই চালাকিটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। চলুন ওই বেঞ্চটায় বসে পত্রিকার লেখাগুলো দেখে নি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, বেশ ভালো হয়। পেয়েছি, পেয়েছি রে। কিভাবে? আয় আয় কাছে আয় কাছে আয়, বলছি। রাফুটা এলো না? না না রে, কত ডাকলাম, বললাম টিফিন শেষ হয়ে গেছে, ক্লাস শুরু হবে, চলে আয়, কথাই শুনল না। মন খারাপ করে মাঠে বেঞ্চে বসে আছে। আপু চল প্রিন্সিপালকে গিয়ে বলে আসি। চল চল। এই এখানে বসে কি করছিস রে? স্যার, আরে আরে, যা ওই বারান্দাতে সকলের সামনে দাঁড়িয়ে থাকবি স্কুল ছুটি পর্যন্ত। Ha ha ha!